কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইরে নিয়ে আসছি ইজিতে, ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনবো। আমার একটা কাজ ছিল, ওই কাজ শেষ করে আমি ইজিতে আসছি। তো তারপর মনে হয় আমি নিজে নিয়ে যেতাম, তো তারপর ভাবলাম তাহলে ভাইয়ের একটা ফোন দিই, ভাই যদি বাইরে থাকে, ইজির কাছাকাছি যদি থাকে, তাহলে বলবো যে ভাই যেন আসে। তো ভাই আসছে আর আমার ব্লগটাও ভাই স্টার্ট করছে। আমি একা একা গিয়ে ফার্স্টে দেখতেছিলাম, তারপর ভাইয়েরই বলছি যে ভাই নে একটু ব্লগটা স্টার্ট কর। তো ভাই আমি যখন ফোন দিছি ইজিতে আসার পর ভাইয়েরে ফোন দিছি আর কি, তো ও তখন ছিল সেইলরে, ও সেইলর থেকে একটা শার্ট কিনছে। তো আমি বললাম তাহলে তো ভালোই হইলো, তাহলে তুই ইজিতে আইসা পর, তোর জন্য আমি একটা গেঞ্জি কিনবো। পরে বললো আচ্ছা ঠিক আছে দিদি, আসতেছি। পরে যে ও সেইলর থেকে আসছে আর কি ইজিতে, তো আমাদের গেঞ্জি কিনা হয়ে গেছে। তো ভাই আসার পরে আর কি আমি ব্লগ স্টার্ট করছি, ভাই মেনলি স্টার্ট করে দিছে, ওই একটু ভিডিও টিডিও করছে। তো আমরা গেঞ্জি টেঞ্জি কিনা কমপ্লিট, তারপর শুরু হইলো বৃষ্টি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো আমরা বৃষ্টিতে আটকা ছিলাম, প্রকৃতির কাছে হাইরা গেছি আর কি আমরা। তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কোনো রিক্সা টিক্সা কিচ্ছু ছিল না। এই বাইরে যাই, ভিতরে আসতেছি, দেখি যে রিক্সা পাই কিনা, একটু বৃষ্টি কমে কিনা। তার উপর ট্রেনের সিগনাল পড়ছিল, অনেক জ্যাম ছিল, কোনো খালি রিক্সা পায় নাই। তো দাঁড়ায় থাকতে থাকতে খারাপ লাগতেছিল। তো তারপর মিন্টু কলেজের সামনে যে পুরি টুরি এসব পাওয়া যায়, ভাই ওইখান থেকে ভিজে ভিজে গিয়া আলু পুরি নিয়ে আসছে। তো অনেক দিন পর আলু পুরি খাইছি। তো ফার্স্টে ভাই একবার গিয়ে নিয়ে আসছে, অনেক মজা লাগছে খায়। আমি ভাই আমরা দুজনেই খাইছি, খায় আর একটুক্ষণ দাঁড়াইছিলাম, বৃষ্টি উপভোগ করতেছিলাম। দেখেন কি পরিমাণ জ্যাম, অনেক জ্যাম ছিল, এত বৃষ্টি তাও সিগনাল পড়াতে অনেক জ্যাম হয়ে গেছিলো। আর একটা খালি অটো নাই, একটা খালি রিক্সা নাই। তো আমরা মানে খুব বাজে অবস্থার মধ্যেই ছিলাম। প্রথমে একটু ভালো লাগতেছিল, আমি আর ভাই দুষ্টামি করতেছিলাম, পুরি টুরি খাইলাম, সময় কাটাতে ছিলাম এরকম। কিন্তু পরে খুব বিরক্ত লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল সত্যি কথা। প্রথমে 1 ঘন্টার মতো ঠিকঠাকই ছিল, ভালো লাগছে, কিন্তু পরে আমারও অনেক খারাপ লাগছে, ভাইয়েরও। আর বাসা থেকে তো টেনশন করতেছিল বাবু মা যে রিক্সা পাইতেছি না, আবহাওয়া এত খারাপ, এরকম অনেক টেনশন করতেছিল, একটানায় ফোন দিতেছিল। যাই হোক, তো তারপর ভাই একবার তো আগে পুরি নিয়ে আসছে, তো ওর কাছে অনেক মজা লাগছে, বলতেছে দিদি অনেক ভালো লাগছে, আবার গিয়ে নিয়ে আসি। তো এখনও আবার গেছে নিয়ে আসার জন্য। তো তারপর পুরি টুরি খাইছি। তো আমরা তারপর অনেকক্ষণ অপেক্ষা করছি, আরও বৃষ্টি কমে না, তারপর আমরা হাইটাই রওনা দিছি, আমি আর ভাই, কারণ কিছু করার নাই। 1-2টা রিক্সা যাও পাইছি, তো আমাদের এখানে আসবে না, আমরা যে জায়গায় থাকি ওইখানে আসবে না আর কি। তারপর বৃষ্টিটা কিছুটা কমছে আর কি, যে অনেক বেশি বৃষ্টি যে হইতেছিল ওইটা থেকে তুলনামূলক একটু কমছে। তারপর আমরা হাঁটা শুরু করলাম, আর আমি একদম মাথাটা উনা দিয়ে পেঁচায় রাখছি, যেন মাথায় তুলনামূলক যেন একটু কম লাগে, যদিও আমি ভিজতেছিলাম, পুরোপুরি ভিজে গেছিলাম। তো তারপর অনেকক্ষণ হাঁটছি, হাঁটতে 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 হাঁটার পর অবশেষে একজনকে রিক্সাওয়ালা পাইছি, উনিও আসতে যাইতেছিল না। পরে ভাই অনেক অনুরোধ করছে, তারপর আমারও দেখছে, তারপর ভাই বলতেছে দেখেন আমি ছেলে মানুষ হলে সমস্যা ছিল না, আমার বোনটা নিয়ে অনেকক্ষণ যাবত রাস্তায় অপেক্ষা করতেছি, দয়া করে মামা দিয়ে আসেন, আপনার ভাড়া আরও দ্বিগুণ দিব। তারপর অনেক দ্বিগুণ ভাড়া দেওয়া এই রিক্সাতে অবশেষে আসছে আর কি। তো যাই হোক, আয়সায় যে ফ্রেশ ঠেস হইলাম, সব ভিজে গেছে, চুল টুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে একদম, বিশেষ করে সামনে যে ছোটো চুলগুলো আছে ওইগুলো খুবই খারাপ হয়ে গেছে, মানে একদম মানে বাজে অবস্থা, ভিজা টিজা শেষ, একদম বাতাসে উঠছে তো আর ধুলাবালুও পড়ছে। যাই হোক, তো এই যে ব্যাগ ট্যাগুলো সেলোরের ব্যাগটা, ইজের ব্যাগটা, এগুলো একটু মুছলাম, কারণ বৃষ্টির জলে তো ভিজছে। আর এই যে ভাইয়ের জন্য গেঞ্জি কিনছি, এই যে এইটা গেঞ্জিটা হচ্ছে 590 টাকা। কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে ভাই বলে যে ওর কোনো গেঞ্জি নাই, তো তখনই আর কি আমি প্ল্যান করছিলাম আচ্ছা ও ঢাকা যাওয়ার আগে আগে ওরে তাহলে একটা গেঞ্জি কিনে দিব না, এখন তো গরমও, আচ্ছা ওরে আমি একটা গেঞ্জি কিনে দিব না। আর ভাই হচ্ছে যে এই শার্টটা কিনছে সেইলোর থেকে, শার্টটা অনেক সুন্দর, তা আমি আর এখন খুললাম না, ভাই বললো যে ও কিছুক্ষণ পর পরবে, তো ভাই পরলে পরেই আপনাদের সাথে শেয়ার করব। তো শার্টটা হচ্ছে 1590 প্লাস ভ্যাট, তো ভ্যাট সহ কত আসছে আমি জানি না, ভাই বলছিল আমার মনে নাই। আর আমার ব্যাগের ভিতরটা একটু একটু ভিজছে, তো ব্যাগ থেকে জিনিসপত্র বের কইরা এইভাবে জাস্ট ব্যাগের ভিতরে যে চেম্বারটা আছে ওই কাপড়টা একটু বের করে রাখছি, যেন বাতাসে একটু শুকায়। আর আমার খুবই টায়ার্ড লাগতেছে, অনেক খারাপ লাগতেছিল, কারণ একটা বাজে অবস্থায় গেছে,
এতক্ষণ অপেক্ষা করছি রিক্সার জন্য, ভিজছি, হাঁটতে হয়েছে, রিক্সা পায় না, তো আমি সব মিলে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আমি নর্মালি বাইরে থেকে আসে কোনো সময় শুই না, কারণ আমার টায়ার্ড লাগে না, কিন্তু কালকে খুব টায়ার্ড লাগছে, তো একটু শুয়ে রেস্ট নিতেছিলাম। আর এই যে ভাইও একটু রেস্ট রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে শার্টটা পরলো, তো হাফ হাতার শার্টটা, তো ভাইয়েরে খুব মানাইছে, শার্টটা অনেক সুন্দর হয়েছে আর কাপড়টা অনেক ভালো, মানে এই গরমের জন্য অনেক ভালো আর কি শার্টটা, ওই কাপড়টা, কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। তো পরে ভাই বললো ওর একটু পাস্তা করে দিতে, পাস্তা ম্যাকারুনি, তো ওর একটু পাস্তা করে দিলাম ডিম, পেঁয়াজ টেয়াজ, কাঁচামরিচ এইসব দিয়া, আর বর্ষাল ছিল তখন, বর্ষারেও দিছি। আর আমরা বাসায় আসার পরে বাবু বলতেছিল যে প্রকৃতির কাছে তো আমাদের শক্তি কিছুই না, আমরা প্রকৃতির কাছে বরাবরই আমরা ধরা, প্রকৃতির কাছে আমরা হেরে যাই, তো তোমাদের উচিত ছিল ছাতা নিয়ে বের হওয়া যেহেতু বর্ষাকাল। তো কি করব, এটা আমাদের আসলে ভুল হয়েছে, আমরা যখন বের হয়েছি তখন তো বৃষ্টি ছিল না, ওয়েদার ভালোই ছিল, যার জন্য আর কি ছাতাটা নিয়ে বের হই নাই। যাই হোক, এখন বর্ষাকাল, আপনারা সবসময় ছাতা নিয়ে বের হবেন সাথে কইরা। আর এই ব্লগটাও আমি এইখানেই শেষ করে দিতেছি, আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পেজটাতে একটু ফলো করে দিবেন, আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি, টাটা, বাই বাই।